মেডিকেল ছাত্রী সেই মিষ্টি জান্নাত এখন সিনেমার নায়িকা। এরই মধ্যে অভিনয় করে ফেলেছে 5 থেকে 6টি ছবিতে। দেশের পাশাপাশি যৌথ প্রযোজনা সিনেমাও অভিনয় করা হয়েছে তার। সম্প্রতি মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার বিগ বাজেটের ছবি তুই আমার রানী। মুক্তির আগেই দর্শক প্রিয়তা পায় এই ছবি মিষ্টি শিরোনামের গানটি। রোম্যান্স করতে লাগে রে ভয়। তুই আমার রানী এই ছবিটা আমার প্রত্যাশা অনেক বেশি, আর ছবিটা জয়েন্ট ভেঞ্চার। আমার সবচেয়ে আমার ক্যারিয়ারের সবচেয়ে বিগ বাজেটের যদি ফিল্ম কোনোটা বলা হয় সেটা হচ্ছে আমার তুই আমার রানী। ছবিটা রোমান্টিক, অ্যাকশন, ফ্যামিলি, সব মানে সামাজিক একটা ছবি আর কি, যেটা বলা যায়। জয়েন্ট ভেঞ্চার আমার এটা ফার্স্ট ফিল্ম না, আমি আরেকটা ছবি অলরেডি আমার 80% ডান হয়ে গেছে, ওটার নাম হচ্ছে আমার প্রেম তুমি, সোহম চক্রবর্তী আমার হিরো। ওটা আমার ইনশাল্লাহ আফটার 2 or 3 months পর রিলিজ হবে। তো ওখান থেকে এক্সপিরিয়েন্স যেটা ছিল খুব ভালো, ওটা থেকে এটাতে আরও বেশি এক্সপিরিয়েন্স ভালো, যেহেতু এই ছবিটা টোটাল আমরা একটা লটেই শেষ করেছি। রামুজি ফিল্ম সিটিতে টোটাল শুটিংটা হয়েছে, আর গানটা হয়েছে থাইল্যান্ডে, দুটো গান থাইল্যান্ডে হয়েছে, আর বাকি গান ওখানে। সম্প্রতি তিনি আলোচনায় এসেছিলেন জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে। তুই আমার রানী মুক্তির পর আবারও আলোচনায় এসেছেন। এবার তার আলোচনায় আসার কারণ তার বিস্ফোরক মন্তব্য। একটি গণমাধ্যমে দ্য ইন্টারভিউয়ে তিনি বলেন, মাহি আবার কিসের নায়িকা? তাকে দেখে আমার চলচ্চিত্রে আসারই প্রশ্ন ওঠে না। মাহিয়া মাহিকে নাকি তার হিরোইন মনেই হয় না। একজন হিরোইনের যেমনটা হওয়া উচিত, মাহিয়া মাহিকে মোটেও তেমন মনে হয় না। রানী ছবির মিট দ্য প্রেসে বলেছেন, ভারতের সবাই অনেক বেশি পেশাদার, বাংলাদেশে এটা একেবারে দেখিনি, শিল্পীরাই অপেশাদার, যারা একটু ভালো অবস্থানে থাকেন তারা সবচেয়ে বেশি অপেশাদার। বাইরের দেশে কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে তারা খুব প্রফেশনাল, দে আর টু মাচ প্রফেশনাল, যেটা আমাদের বাংলাদেশে নাই, এটাই সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স। আর আমার কোয়ার্টিস্ট, আসলে যে আমার কোয়ার্টিস্ট সবাই আমার সাথে খুব মানে কাজ করার ক্ষেত্রে খুবই মানে কমফোর্টেবল আমার জন্য, এটা নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি। আর যেটা বলার যে ছবিটা ডিরেকশন দিয়েছে বাংলাদেশ থেকে সজল আহমেদ, কলকাতা থেকে পীযূষ সাহা। ছবিটা নিয়ে বলতে গেলে ছবিটার স্পেশালি একটা মেসেজ আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা প্রবলেম আছে আমাদের বাংলাদেশ এবং কলকাতাতে, যেটা বলেন মেয়েদের যে প্রবলেমটা, যে 18 বছর হওয়ার আগেই বিয়ে দিয়ে দেয় মেয়েদের। তো এই এই একটা মেসেজ দেওয়ার জন্য যে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, এই একটা চাই মানে চাইল্ড ম্যারেজটা স্টপ করার নিয়ে একটা মেসেজ আছে এই ছবিতে, এটাই হচ্ছে ডিফারেন্ট। ক্যারেক্টারটা হচ্ছে আমার বয়স থেকে 16 ইয়ার্স, আর আমার নাম মিষ্টি, মিষ্টিই আছে ছবিতে। আর যেটা বলো যে ক্যারেক্টারটা মানে আমি স্কুলে পড়ি, মানে কেবল 12 পাস করেছি এরকমই। সবাইকে একটা কথা বলবো যে আপনারা যারাই নিউজটা দেখবেন বা যারাই আছেন না কেন, অবশ্যই বাংলা ছবি কিন্তু অনেক ভালো হচ্ছে। বাংলা ছবি আমরা বাংলা ছবি বলে আমরা দেখতে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় না দেখে সমালোচনা করা উচিত না। আমরা হলে যাব, হলে গিয়ে ছবি দেখব, আর যদি ছবিতে কোনো প্রবলেম থাকে, শুধু আমার ছবি না, যেহেতু আমার ছবি থেকে আমি স্টার্ট করছি, যে কোনো রকমের যদি কোনো প্রবলেম থাকে, একটা পেজ করা হয়েছে সেখানে আপনারা আমাদেরকে সাজেশন দিবেন। আমি কেন, আমার ইউনিটে যারা যারা কাজ করেছেন আমাদের সাথে সবাই চেঞ্জ হওয়ার চেষ্টা করবে। আমি আরেকটা কথা বলার, যে আমার যে হিরো ছিল সূর্য, ও আসতে পারেনি যেহেতু ও ভানুমতির খেলা একটা সিরিয়াল করছে, ও মানে ওর শিডিউল, ওখান থেকে একটা সিস্টেম আছে, শিডিউল আগে থেকে পারমিশন করতে হয়, সেটা 3-4 মাস আগে থেকে, নাহলে ওদের প্রবলেম হয়ে যায়, এর জন্য ও আসতে পারেনি। ও আজকে একটা ক্লিপস আপলোড দিয়ে দিবে যে ও সরি বলার জন্য যে প্রেস মিটে ও থাকতে পারেনি, বাট কলকাতায় আমাদের একটা প্রেস মিট হবে, ওখানে আমি যাচ্ছি অবশ্যই। সূর্য কোয়ার্টিস্ট হিসেবে অনেক ভালো, খুবই ভালো ডান্সার, সে ডান্স বাংলা ডান্স থেকে এসেছে, আর অ্যাক্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই সবাই যখন দেখবে তখন বুঝবে, মানে খুব ভালো অ্যাক্টিং করে, তার এটা সেকেন্ড ফিল্ম।
বাণিজ্যিক ফিল্মের যে রসনা আছে সেটা তো আসলে বলে ফেললে আর দেখতে যাবে না, এটা হচ্ছে একটা মেইন কথা। আমার মনে হয় আগে হলে গিয়ে দেখুক, তাহলে সবাই বুঝবে। আর যেটা বলার যে সবার জন্য ফিল্মটা তৈরি করা হয়েছে, ফ্যামিলি নিয়ে ছবিটা দেখা যাবে, টোটাল ফ্যামিলির একটা ছবি। আর যদি কেউ মানে বাণিজ্যিক ছবি যে রসায়ন যে সেটা অবশ্যই দেখার জন্য কিছু গান আছে, কিছু সিন আছে, সেটা ওরকম এক্সপোজেস না। তো যাই হোক, মানে আমি যদি বলে দিই তাহলে তো সব বলা হয়ে গেলো, সবাই হলে গিয়ে ছবিটা দেখলে বুঝতে পারবে ছবিটা কেমন। আরেকটি জিনিস মজার ব্যাপার হচ্ছে যে আমি একটা এখানে আইটেম সং ফার্স্ট টাইম করেছি মিষ্টি নামে, তো ওই গানটা অলরেডি সবাই দেখেছে, একদিনে 6 লাখ ভিউয়ার্স হয়েছিল। তো আমার খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম আইটেম সং করার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট। আর আরেকটা কথা বলার যে ফিল্ম, আমি আসলে ফার্স্টে ফিল্মে এসেছিলাম, আমার ডান্স করতে খুব ভালো লাগে, যে আমি সবসময় নিজেকে মানে দেখতে পারবো গানে, এই জন্যই আমি ফিল্মে আমার আসা, এটা হচ্ছে একটা মানে বড় মেসেজ আমার জন্য। আমি যে আইটেম সংটা করেছিলাম, আমি তখন আমাকে বলা হয়েছিল, আমার প্রডিউসার ওখানকে বলেছিল যে না একটু বাংলাদেশি হেলদি চলে তো তুমি করো, বাট আমি তখন এত না করেছি তারা শুনেনি। আরেকটা কথা হচ্ছে যে এখন তারা হয়তো বা কিছু ব্যাড কমেন্টের জন্য তারা দেখতে পারছে যে আসলে সেই সময় গানটা করা উচিত হয়নি, এখন করলে অবশ্যই ভালো হতো। আর ওই গানটা দেখার পর আমার মনে হয়েছে না ফিল্মে আমার নিয়মিত কাজ করা উচিত, কারণ এত মানুষ আমাকে ভালোবাসে, না হলে তো অবশ্যই আমাকে একদিনে 6 লাখ লোক আমাকে দেখতো না। আর আমি ফিল্ম আবারও নতুন করে স্টার্ট করবো আফটার 3 মান্থস, আমি আরও 6 to 7 kg লুজ করবো, দেন আমি অন স্ক্রিন আসবো। আমি অ্যাকচুয়ালি বম্বেতে আমি গ্রুমিং চলছে, আমি 26 ডেজ ওখানে ছিলাম, আমি ওখানে এখন যাব 1.5 মাসের জন্য, ওখানে অ্যাক্টিং ডান্স ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমার গ্রুমিং চলছে। আর ওখানে গেলে আসলে দেখা যায় যে ওখানে আর্টিস্টগুলো টু মাচ প্রফেশনাল, তো ওই প্রফেশনালিজমটা আমি শিখতে চাচ্ছি। অবশ্যই আছে, কিন্তু তারা তো আসলে ফিটনেসের ব্যাপারে দেখি না আছে, আমার নিজেরও তো ছিল না, আমার মনে হয়েছে প্রপোজাল এসছে চলো লেটস ডু লেটস স্টার্ট, সো দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। আসলে জায়গা হবে কি না জানি না, মানে সবাই আমাকে চিনবে, কতটুকু ভালো করতে পেরেছি আফটার রিলিজ যখন মানুষ দেখবে তখনই বুঝবে, মানে আমি বুঝতে পারবো। আমাদের এখানে কয়টা হলে রিলিজ পাচ্ছি? এখানে অলরেডি 60 হয়ে গেছে, সব বড় বড় হলগুলোতেই হয়ে গেছে। কলকাতায় 84 or 85। উল্লেখ্য, 2014 সালে লাভ স্টেশন এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিষ্টির। শাহাদাত হোসেন লিটন পরিচালিত এই সিনেমার মিষ্টির বিপরীতে অভিনয় করেন বাপ্পী চৌধুরী। মেডিকেলের ছাত্রী নায়িকা মিষ্টি জান্নাত সিনেমার প্রোডিউসার ও ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্বপ্না ক্রুজ, দুরন্ত 24, ঢাকা। আমি আরেকটা কথা বলার, যে আমার যে হিরো ছিল সূর্য, ও আসতে পারেনি যেহেতু ও ভানুমতির খেলা একটা সিরিয়াল করছে, ও মানে ওর শিডিউল ওখান থেকে একটা সিস্টেম আছে, শিডিউল আগে থেকে পারমিশন করতে হয়, যেটা 3-4 মাস আগে থেকে, নাহলে ওদের প্রবলেম হয়ে যায়, এই জন্য ও আসতে পারেনি। ও আজকে একটা ক্লিপস আপলোড দিয়ে দিবে যে ও সরি বলার জন্য যে প্রেস মিটে ও থাকতে পারেনি, বাট কলকাতায় আমাদের একটা প্রেস মিট হবে, ওখানে আমি যাচ্ছি অবশ্যই। সূর্য কোয়ার্টিস্ট হিসেবে অনেক ভালো, খুবই ভালো ডান্সার, সে ডান্স বাংলা ডান্স থেকে এসেছে, আর অ্যাক্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই সবাই যখন দেখবে তখন বুঝবে, মানে খুব ভালো অ্যাক্টিং করে, তার এটা সেকেন্ড ফিল্ম। বাণিজ্যিক ফিল্মের যে রসনা আছে সেটা তো আসলে বলে ফেললে আর দেখতে যাবে না, এটা হচ্ছে একটা মেইন কথা। আমার মনে হয় আগে হলে গিয়ে দেখুক, তাহলে সবাই বুঝবে। আর যেটা বলার যে সবার জন্য ফিল্মটা তৈরি করা হয়েছে, ফ্যামিলি নিয়ে ছবিটা দেখা যাবে, টোটাল ফ্যামিলির একটা ছবি। আর যদি কেউ মানে বাণিজ্যিক ছবি যে রসায়ন যে সেটা অবশ্যই দেখার জন্য কিছু গান আছে, কিছু সিন আছে, সেটা ওরকম এক্সপোজেস না। তো যাই হোক, মানে আমি যদি বলে দিই তাহলে তো সব বলা হয়ে গেলো, সবাই হলে গিয়ে ছবিটা দেখলে বুঝতে পারবে ছবিটা কেমন। আরেকটি জিনিস মজার ব্যাপার হচ্ছে যে আমি একটা এখানে আইটেম সং ফার্স্ট টাইম করেছি মিষ্টি নামে, তো ওই গানটা অলরেডি সবাই দেখেছে, একদিনে 6 লাখ ভিউয়ার্স হয়েছিল। তো আমার খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম আইটেম সং করার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট। আর আরেকটা কথা বলার যে ফিল্ম, আমি আসলে ফার্স্টে ফিল্মে এসেছিলাম, আমার ডান্স করতে খুব ভালো লাগে, যে আমি সবসময় নিজেকে মানে দেখতে পারবো গানে, এই জন্যই আমি ফিল্মে আমার আসা, এটা হচ্ছে একটা মানে বড় মেসেজ আমার জন্য। আমি যে আইটেম সংটা করেছিলাম, আমি তখন
আমাকে বলা হয়েছিল, আমার প্রোডিউসার ওখানকে বলেছিল যে না একটু বাংলাদেশে হেলদি চলে তো তুমি করো, বাট আমি তখন এত না করেছি তারা শুনেনি। আরেকটা কথা হচ্ছে যে এখন তারা হয়তো বা কিছু ব্যাড কমেন্টের জন্য তারা দেখতে পারছে যে আসলে সেই সময় গানটা করা উচিত হয়নি, এখন করলে অবশ্যই ভালো হতো। আর ওই গানটা দেখার পরে আমার মনে হয়েছে না ফিল্মে আমার নিয়মিত কাজ করা উচিত, কারণ এত মানুষ আমাকে ভালোবাসে, না হলে তো অবশ্যই আমাকে একদিনে 6 লাখ লোক আমাকে দেখতো না। আর আমি ফিল্ম আবারও নতুন করে স্টার্ট করবো আফটার 3 মান্থস, আমি আরও 6 to 7 kg লুজ করবো, দেন আমি অন স্ক্রিনে আসবো। আমি অ্যাকচুয়ালি বম্বেতে আমি গ্রুমিং চলছে, আমি 26 ডেজ ওখানে ছিলাম, আমি ওখানে এখন যাবো 1.5 মাসের জন্য, ওখানে অ্যাক্টিং ডান্স ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমার গ্রুমিং চলছে। আর ওখানে গেলে আসলে দেখা যায় যে ওখানে আর্টিস্টগুলো টু মাচ প্রফেশনাল, তো ওই প্রফেশনালিজমটা আমি শিখতে চাচ্ছি। অবশ্যই আছে, কিন্তু তারা তো আসলে ফিটনেসের ব্যাপারে দেখি না আছে, আমার নিজেরও তো ছিল না, আমার মনে হয়েছে প্রপোজাল এসছে চলো লেটস ডু লেটস স্টার্ট, সো দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। মানে কলকাতায়ও একটা জায়গা হয়ে যাবে বলে মনে হচ্ছে? আসলে জায়গা হবে কি না জানি না, মানে সবাই আমাকে চিনবে, কতটুকু ভালো করতে পেরেছি আফটার রিলিজ যখন মানুষ দেখবে তখনই বুঝবে, মানে আমি বুঝতে পারবো। আমাদের এখানে কয়টা হলে রিলিজ পাচ্ছি? এখানে অলরেডি 60 হয়ে গেছে, সব বড় বড় হলগুলোতেই হয়ে গেছে। কলকাতায় কয়টা হলে রিলিজ? কলকাতায় 84 অর 5।